আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আবারও ঈদ মোবারক সবাইকে। তো এখন বর্তমানে আসি হচ্ছে ওয়েন্ডওর্থ পার্কে, যেখানে মোটামুটি কয়েকটা ইন্ডিয়ান দেখলাম এবং ওই এইরকমই আর কি, জনসংখ্যা এরকমই ফাঁকা, দুই একজন হয়তো বা তাদের আদরের কুকুরগুলাকে নিয়ে আসে হাঁটাচ্ছে, কুত্তা আলী তার কুত্তাকে নিয়ে আসতেছে এবং পিছনে এক কুত্তা আলা আসতেছে। দেখি, হাই ম্যাম, ইজ ইট এ জার্মান শেফার্ড? Is it a German Shepherd? He's really cute. Okay, can I touch it? Yes, absolutely. Oh, no. Is it a puppy like a German? Okay, okay. Is that where I sit, Jack? Sit. Okay. Don't move. Okay. Why come pet him? He won't hurt you, I promise. Okay. He's just, yeah. Go under his chin. Hi. এইটা আসলে কিউট ভাই, কি করতেছ ওরা? হাই, মাইসেলফ ফাহিম শাহরিয়ার। ওকে মাইলো, তো এইমাত্র আমরা গ্লেসবের উদ্দেশ্যে বাসে উঠলাম আর সাথে আছে আমাদের সবার প্রিয় আপু ভাইয়া এবং ছোট্ট একটা বাবু। মজার বিষয় হচ্ছে যে আজকে শনিবার, আর শনিবারে যে সিডনি থেকে গ্লেসবে পর্যন্ত $1 যাওয়া যায় এটা তো আমরা কেউ জানতাম না। আমরা ভাবছিলাম যে $3.25 লাগে, নর্মালি সেটাই লাগে, তো আজকে $1 আমরা চলে যাচ্ছি। আর একটা আমাদের মিস্টেক হয়ে গেছে যে আমরা তারাহুড়ার ভিতরে আমরা যে কিছু একটু নিব ভাইয়া এবং আপুর জন্য, চকলেট অথবা অন্য আদার্স আইটেম, সেটাও আমরা তারাহুড়ার ভিতরে ভুলে গেছি। তো দেখা যাক, নামার পরেই আমরা হয়তো বা কোনো একটা গ্রোসারি স্টোর অথবা কোনো একটা শপিং মল যদি থাকে সেখান থেকে আমরা হয়তো বা সুইটস নাহলে কেক কিছু একটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশেষে আমরা গ্লেসবেতে চলে আসলাম ভাই, বাইরে যে বাতাস, হ্যাঁ এই অবস্থা। তবে এ পাশটা অনেক সুন্দর ভাই, যতদূর দেখলাম বাইরে মানে জানালা দিয়ে এই পাশটা অনেক সুন্দর। ঈদ মোবারক, ঈদ মোবারক। বাবা রে বাবা, আমি তো নিজেই ভয় খাই গেছি ভাই। হ্যাঁ ভাই, ঈদ মোবারক ভাই। তো এইখানে দুই বান্দা বান্দি খুব কাজে ব্যস্ত। হ্যাঁ, সরি ফর বোদারিং ইউ, একটু জাস্ট দেখি। হ্যাঁ এই যে বাহ, এত কিছু আয়োজন, আইটেম ইন্ট্রোডিউস করে দিব বাবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা হলো পায়েস, হ্যাঁ এটা হলো ঝাল তান্দুরি, ঝাল তান্দুরি চিকেন, ফুচকা, মালাই চিংড়ি, মালাই কারি। আচ্ছা এটা হলো ডিমের তরকারি যেটা খাই, এটা হলো সুইট চিকেন তান্দুরি, এটা কি আলুর দম, এটা হলো এই যে ফুচকার আদার ইনগ্রেডিয়েন্টস, আর এটা হলো পনির মশলা, এটা হলো দাল মাখনি, চিপস, ড্রিঙ্কস। বাই বাই, টাটা, গয়া, খাতা। ওকে ওকে, বাবা রে বাবা, আজকে তো আপনারা অনেক দোয়া পাবেন, এতগুলা রোহিঙ্গার ফ্যামিলি থেকে যখন এই ভিডিওটা দেখবে, দেখার পরে বলবে যে হ্যাঁ। তো এটা এই ভিডিওটা আসলেই আমার ফ্যামিলিতে দেখার পরে আমার দাদি দাদু যে কি খুশি হবে যে আহ, আমার আরো আগে দাদু ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার চাকরি হয়ে যাবে, ইনশাল্লাহ সবাই সেটেল ডাউন হয়ে যাব। তো হ্যাঁ আবার পরে দেখা হচ্ছে। এগুলা পরিচয় করার জন্য না, এগুলা আমার ফ্রেন্ড, এটা ওদের কোনো পরিচয় না, আমার ফ্রেন্ড। এত সুন্দর ভাবি থাকতো, এত আপনার ফ্রেন্ড লাগে কেন ভাই? না এটা ঘরের চালে সব মিটায়, বাইরে বিরিয়ানি পছন্দ, বাইরে আমাদের এক ইন্ডিয়ান ভাই এবং ইন্ডিয়ান এক আন্টি, ওনারাও আজকে ইনভাইটেড এখানে। তো সবাই মিলে আজকে খুব মজা করে একসাথে খাবার দাবার খাচ্ছি। হ্যাঁ লাইন ধরেন, লাইন ধরেন, ফিডব্যাক দেন, খুবই মজা না? আর এই হলো সেই ভিডিও, ভিডিওর পেছনের লোক, চেহারাটা দেখান,
চাঁদ মুখ সে নিচ্ছে, সে ইউজুয়ালি খায়, ছবিতে আসে না। এই যে আন্টি জি, হ্যাঁ এলিজিবল ব্যাচেলার্স, হি ইজ হাংরি এগেইন, হি জাস্ট ফিনিশড ওয়ান প্লেট এন্ড ইজ লুকিং লাইক দিস। এন্ড এই যে এরা দুজন না খেয়ে চলে আসছে, অবশ্য দে কেম হাংরি। সবাই মিলে আমরা এখানে নতুন ফ্যামিলি তৈরি করে ফেলছি, কিছু বাঙালি, কিছু ক্যানাডিয়ান, কিছু ইন্ডিয়ান। ও বাসার সবাইকে বলতেছি কোনো টেনশনের কিছু নাই, আই গট অ্যানাদার ফ্যামিলি হিয়ার। ও তো একদিকে যেরকম চলতেছে খুব সিরিয়াস গল্প, আর একদিকে চলতেছে খুব সিরিয়াসভাবে খাওয়া দাওয়া। ভাই আসসালাম, ওই খাচ্ছেন তো, সালাম দিতে পারলাম না। এমন কি অবস্থা, ফিডব্যাক দেন, এত কষ্ট করে আপু রান্না করছে, অনেক মজা। ও ও ভাইয়া একটু হাসি দেন। ওকে সো উই আর হ্যাভিং ফান টুগেদার। বিদেশের মাটিতে আমার মায়ের পেটের বোন। এই হচ্ছে আমাদের আজকে দেশি খাবারের সব আইটেম। আমরা এখন রাতের ডিনার করে বের হয়ে পড়বো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, হাম হে রাহি প্যার কে লিয়ে ফিল্মিং চলতে চলতে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। তো এইমাত্র বাস থেকে নামলাম, সবার সাথে বিদায় নিয়ে এখন আস্তে আস্তে হাঁটে হাঁটে বাসার দিকে যাচ্ছে। তো আজকের দিনটা আমার কাছে কেন যেন ঈদ ঈদ মনে হইল, কারণ যে অ্যাক্টিভিটিসগুলো আমরা বাংলাদেশে করতাম ফ্যামিলি মেম্বারদের সাথে, সেই অ্যাক্টিভিটিসগুলো আজকে করলাম নতুন ফ্যামিলি মেম্বারদের সাথে। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপুকে এত সুন্দরভাবে একটা আয়োজন করার জন্য, এবং কোনোভাবেই মনে হয় নাই যে আমাদের সবার পরিচয় খুব অল্প দিনের। কেন যেন মনে হচ্ছিলো যে আমি আমার নিজেরই বোনের বাড়িতে গেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভাইয়া আপু এবং যারা সবাই ওখানে একসাথে গেছিলাম, সব সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক, স্টেবল করুক এখানে, এবং যার যত নেক নিয়তগুলো আছে সব পূরণ হোক। এবং আমি আমার ফ্যামিলি মেম্বারদের বলতেছি, ফ্যামিলি মেম্বারদের উদ্দেশ্যে, যে কোনো টেনশন করিও না, আমাকে নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই, এখানে খুব সুন্দরভাবে আছি আমি আলহামদুলিল্লাহ। আর শুধুমাত্র টাইমের পার্থক্য হওয়ার কারণে হয়তোবা সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, কিন্তু সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।